উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন লাল মিয়া। বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে। গত 13 মে সোমবার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য চশমা প্রতীক পায় লাল মিয়া। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা ব্যাপক সাড়া পাচ্ছে, লাল মিয়া এমনটাই জানায় একাধিক ব্যক্তিবর্গ। লাল মিয়ার সমর্থকরা জানায়, আমরা সবাই আশাবাদী বিপুল ভোটে চশমা প্রতীক জয়ী হবে। চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী লাল মিয়া বলেন, বিগত দিনে আমি পৌরসভার বহুবার কাউন্সিলর পদে নির্বাচন করেছি এবং জনগণের কাছ থেকে ভালো ভোট অর্জন করেছি। সেজন্য আমি আশাবাদী নির্বাচিত হতে পারলে সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল ও মাদক মুক্ত সমাজ গড়ব। হ্যাঁ, লাল মিয়া ভাই ভালো লোক, আমরা আপদ বিপদে ওনাকে সবসময় পাই, কাছে পাই। উনি নির্বাচনে জয় হয়ে মানুষের সেবা করার উনি একটা সুযোগ পান। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম লাল মিয়া, আমার বাড়ি পশ্চিম দাসরা, আমি পৌরসভার নির্বাচন করেছি এইভাবেই। তিনটা বন্যা গেছে, আমি বাড়িতে ভাত খাই নাই, মানুষের বাড়ি বাড়ি ঘুরছি, মানুষের বাড়ির ভিতর দিয়ে ধার গেছে, একজনের চৌকি সরাইছে, আমি ধীরে ধীরে সরাইছি, চাষি তরকারি নামছে, আরো করে নিতে হবে, কষ্ট হয়, আমি চাষির ঠিক তরকারি বাতি আরো করে নিয়ে দিচ্ছি, এইভাবে মানুষের সেবা করছি। তারপরে আমি নির্বাচনে দাঁড়াইছি, কোন হারে ভোট পেয়ে আমি পাশ করেছি, সেই জন্য এবার আমি ভাইস চেয়ারম্যানে দাঁড়িয়েছি। মানুষ যেন আমাকে আরো ভালোবাসে, আমি জানি মানুষকে জান বল দিতে ভালোবাসি। যে কোনো লোক আমাকে ডাকলে আমি শুয়ে থাকি না, আমি সাথে সাথে দৌড়িয়ে যাই। কেননা আল্লাহ পাক হাদিস করে বলছে, হে বান্দা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি চাও, আমার বান্দাকে ভালোবাসি। আমি সেই জন্য, সেই বান্দাদের ভালোবাসার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি।